চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকের অনুপস্থিতিতে এবং নার্সের দুর্ব্যবহারের অভিযোগ তুলে হাসপাতালের ভিতরে বিক্ষোভে সরবরাহ রোগীর পরিবার। সোমবার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতের নাম তুলসী রানী দাস, মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার ডোলা এলাকায় বাড়ি তার। রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে ওই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। তারপর থেকে তার কোনো রকম কোনো চিকিৎসা হয় নাই বলে অভিযোগ। একাধিকবার ডাক্তারকে ডাকার পরও ডাক্তার আসেনি বলে অভিযোগ। হাসপাতালের নার্সকে সমস্যার কথা জানালে হাসপাতালের নার্স সেটিকে গুরুত্ব দেয়নি এবং বরং এড়িয়ে যান এবং দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেন রোগীর আত্মীয় পরিজনেরা। বাড়িতে ছিল, বাড়িতে দিদির পেট ব্যথা, পেট ব্যথা থেকে জ্বালা যন্ত্রণায় আর থাকতে পারছে না। আমাদের বাড়িতে ফোন করলো, আসলাম এখানটায়, চাঁচল আনা হলো। আগে দিশারিতে যেখানটায় চেক করে দেখাচ্ছিল দিদি, ওখানটায় দেখালো, তো ওখানটায় ডাক্তার নাই, স্যালাইন টালাইন দিল, সুইটিং করলো, তো ওখানটায় কম্পাউন্ডারগুলো দেওয়া আছে, তো বলছে এখন তো ডাক্তার নেই আর আমরা ই করতে পারছি না। তো ওখান থেকে লিয়াসা হলো হসপিটালে, ট্রান্সফার করে দিল হসপিটালে। হসপিটালে আসার পর ভর্তি টর্তি হলো, ভর্তি হওয়ার পর স্যালাইন দিল, সুই দিল, সুই দেওয়ার পরে আর দিদি থাকতে পারছে না, যখনই একটু থাকছে আবার চিৎকারে পেট ব্যথা ফাটে যাচ্ছে। তো ম্যামকে বলা হচ্ছে, দেখ, দু একবার দেখলো, তারপরে আর অত ই দিচ্ছে না। আমি তো ডাক্তার শুধু রাত্রিবেলা একবার এসেছিলো, কি দেখেছে কি না, বাস দেখে একটু খালি ছিল। এই অভিযোগটা আমি আগেও পেয়েছি, আমি যত সম্ভব দ্রুত কড়াকড়ি ব্যবস্থা করছি। আগামী 24 তারিখ একটা মিটিংও ডাকা হয়েছে এটা নিয়ে, জেলার স্বাস্থ্য আধিকারিকরা আসবেন, তাদের সামনে এই ঘটনার পুনর্বিবেচনা করে তার আলাপ আলোচনা হবে। আর অবশ্যই মাতৃমৃত্যু ঘটেছে, এটাতে সবাই দুঃখিত, আমরাও অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। রোগীর আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলা হয়েছে, এখন এই অবস্থা যেন মানে পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে হসপিটালের তরফ থেকে। আর বিভিন্ন সময় যেটা আপনি